الله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ ربك الأكرم. شو بدل الشريك لي؟ اللهم صل على محمد، كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. الحمد لله، الله تعالى الشكر جني أمدرك شعبان مسير শেষের দিকে কোরআন হিফজুল কোরআন ইসলামে আমাদের সাথে কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বক্তব্য অনুষ্ঠানে আশার অবসাদ দিনই কিছু কথা আলোচনা করেন এবং শোনার মতো সময় সুযোগ স্থান তৌফিক হিম্মত ধৈর্য সৌভাগ্য আল্লাহ তাআলা দান করলেন। এজন্য দিল থেকে অন্তরঙ্গস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম নিয়ে আজকে আলোচনা হইছে, তোমাদের মাঝে তারাবি নিয়ে আলোচনা হইছে। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, বলো তারাবির নামাজ। তারাবির নামাজ একটা সুন্নত। তারাবির নামাজে এক খতম কোরআনে কারীম তেলাওয়াত করা, এটা আরেকটা সুন্নত। এটা আরেকটা কি সুন্নত। তারাবি কত রাকাত? যেতে যত রাকাত হোক, অঙ্গ সমস্যা না, আমরা 20 রাকাত করব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, তারাবির এক একটা সিজদায় 1500 করে নাকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। রমজান মাস কোরআনের মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনে কারীম অবতীর্ণ করছেন। তো কোরআনের সাথে আমাদের মহব্বত ভালোবাসা তৈরি হওয়া চাই। কোরআনকে ভালোবাসা এটা ইমানের অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কোরআনা রাবিআ কলবি। আয় আল্লাহ তাআলা কোরআনকে আমার অন্তরের বসন্ত বানায়া দেন। এই জন্য কোরআনকে মহব্বত করা এটা নেকির কাজ, কোরআনকে চুমু দেওয়া নেকির কাজ, কোরআনের দিকে তাকাই থাকা নেকির কাজ, কোরআনকে বুকে নেওয়া নেকির কাজ, কোরআনকে যত্ন করা নেকির কাজ, কোরআন পড়া নেকির কাজ, কোরআন ধরা নেকির কাজ। আল্লাহ রাসূল কি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং কি দেয়, শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তুমি কোরআন, আল্লাহ তাআলা করবেন তোমায় সম্মান। সুবহানাল্লাহ। এজন্য দেখবা পৃথিবীর বুকে সবচেয়ে দামি জায়গাটা কোনটা? মসজিদ। কোনটা কি? মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর মসজিদের ভিতরে সবচেয়ে ভালো জায়গা হলো মেহরাব। এই মেহরাবে দাঁড়াইয়াই কোরআন ওয়ালা কি পড়ায়? নামাজ পড়ায়। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীম যদি নামাজে কেউ দাঁড়াইয়া একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা তাকে 100টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি বসে নামাজে পড়ে তাকে 25টা নেকি দান করেন। কেউ যদি ওযুর সাথে পড়ে, আল্লাহ তাআলা তাকে 25টা নেকি দান করেন। কেউ যদি গোসল ফরজ নয়, শুধু ওযু নাই, ওযু ছাড়া পড়ে, আল্লাহ তাআলা তাকে 10টা করে নেকি দান করেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন সর্বঅবস্থায় সব সময় পড়া, কোরআনের সাথে মহব্বত রাখা। কেয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশ হবে কোরআনের সুপারিশ। কেয়ামতের ময়দানে এই কোরআন অনেককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আবার অনেককে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য কোরআনের সাথে মহব্বত রাখা দরকার আছে না নাই? কোরআনকে ভালোবাসা দরকার আছে না নাই? কোরআন ওয়ালাকে ভালোবাসা দরকার আছে না নাই? এজন্য আমরা কোরআনও ভালোবাসবো, আমরা তারাবির নামাজও ইনশাআল্লাহ সময় মতো যথাসময়ে যারা পারি অবশ্যই আমাদের মসজিদেও খতম তারাবি হবে, খতম তারাবি পড়বো ইনশাআল্লাহ। বলো বলো ইনশাআল্লাহ। 20 রাকাত তারাবি পড়বো ইনশাআল্লাহ। বলো কত রাকাত? কারণ সাহাবাই কেরাম 20 রাকাত করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত করছেন, তাবেইরা 20 রাকাত করছেন, তবে তাবেইরা 20 রাকাত করছেন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন 20 রাকাত করছেন, আইম্মায়ে মুতাআখিরিন 20 রাকাত করছেন, মসজিদে নববীতে 20 রাকাত চলে, খানায়ে কাবায় 20 রাকাত চলে, আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কয় রাকাত চলে? 20 রাকাত চলে। এজন্য আমরা তারাবির নামাজটাকে গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। এবার চলো রমজানের মাস কোরআনের মাস। বলো সবাই কথা শুনো, রমজানের মাস কি? এই জন্য একটা অফার তোমাদের জন্য,